বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট আমি আজকে তৈরি করছি লেমন কার্ড এই লেমন কার্ড বিভিন্ন ধরনের টার্ট ডেজার্ট কেক পেস্ট্রিতে টপিং ও ফিলিং হিসেবে ব্যবহৃত হয় আবার দেখা যায় যে এটা ব্রেড দিয়েও খেতেও কিন্তু অনেক ভালো লাগে এর টেস্ট জাস্ট অসাধারণ হয়ে থাকে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি লেমন কার্ড তৈরির জন্য এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি ডিম তিনটা আমি সাদা অংশ সহ নিয়েছি এর সাথে লাগছে চিনি থ্রি ফোর্থ কাপ মিষ্টিটা চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিচ্ছি ওয়ান থার্ড কাপ লেবুর রস লেবুর রসটা আমি এখানে ছেঁকে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি লেমন জেস্ট মানি লেবুর খোসার উপরের সবুজ অংশটা আর এখানে আমার কাছে আছে লেমন ইমালশন এই ইমালশনের মধ্যে কালার এবং ফ্লেভার দুটোই থাকে তবুও আমি এখানে লেমন জেস্ট মানে লেবুর উপরে সবুজ অংশটাই এখানে দিয়ে দেবো যেহেতু এটা অর্গানিক হয়ে থাকে তো চেষ্টা করবেন লেবুর উপরের খোসাটাই মানে সবুজ অংশটুকুই দিতে কখনও যেন সেখানে সাদা অংশটুকু না চলে আসে আসলে কিন্তু আপনার লেমন কাঠটা ভালো হবে না তখন সেটা একটু তিতা ভাব চলে আসবে তো আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি সব কিছু মিক্স করে নিলাম আর পাশে থেকে যে চিনিটা আছে সেটা ওইভাবে করে নামিয়ে একটু মিক্স করে নিচ্ছি সব কিছু মিক্স করে নেওয়ার পর চুলাটা জ্বালিয়ে দিব আর চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লোয়ের দিকে তো এখানে আমি এক ফোঁটা ইউলো ফুড কালার দিয়েছি এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে ইলোর পরিবর্তে লেমন কালারটাও দিতে পারেন আবার চাইলে সেটা স্কিপও করতে পারেন তো ঘন হাতে একটু নেড়ে নেড়ে এটাকে করে নিতে হবে আর কিছুক্ষণ পর এভাবে ঘন হয়ে আসবে আর যখন ঘন হয়ে আসবে তখন এটা ঠিক মতো হলো কি না সেটা বোঝার জন্য এই লেমন কাট থেকে কিছুটা অংশ চামেচে নিয়ে এভাবে করে একটা দাগ কেটে নিতে হবে যদি দাগটা এভাবে করে চলে আসে ক্লিনভাবে তাহলে বুঝতে হবে আমার লেমন কাঠটা এখন রেডি এবার গরম অবস্থাতেই আমি লেমন কাঠটা ছেঁকে নিচ্ছি যেহেতু আমি এখানে লেবুর উপরের খোসাটা এখানে ইউজ করেছি তাই এটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে তো এভাবে করে ছেঁকে নিব আর ছেঁকে নেওয়া হয়ে গেলে এই লেমন কাঠের মধ্যে গরম থাকা অবস্থায় চুলার থেকে আমি নামিয়ে নিয়েছি অতিরিক্ত গরম রাখা যাবে না তো হালকা একটু গরম থাকা অবস্থায় আমি এখানে বাটার দিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ বাটারটা কিন্তু প্রচুর ঠান্ডা হতে হবে কোনো গলানো বাটার হলে হবে না একদম ফ্রিজ থেকে ঠান্ডা বাটারটাই এখানে আস্তে আস্তে দিয়ে নেড়ে নিতে হবে তো নেড়ে নিতে নিতে আমার এই লেমন কার্ড এখন একদম রেডি বাটারের কারণে সিল্কি একটা লুক চলে এসেছে তো এভাবে তৈরি হয়ে গেল আমার লেমন কার্ড আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ইনশাআল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম